পীরের মুরিদ না হলে কি জাহান্নামে যেতে হবে? ভাই আমরা একটু আগে আলোচনায় শুনলাম নাজাত এবং মুক্তি লাভের জন্য দুটি কাজ করতে হবে, শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করতে হবে। এই দুটি জিনিস নিয়ে যেতে পারলে নাজাত হয়ে যাবে। কোরআন এবং হাদিস এটা বলছে। কোরআন হাদিসের কথা বলা হয়নি যে কারোর যদি পীর না থাকে সে জাহান্নামে যাবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। এটা ঠিক যে আমাদেরকে ভালো পথে চলতে হলে, সুন্দর পথে চলতে হলে ভালো মানুষের সাহচর্য লাগবে, সান্নিধ্য লাগবে। আপনি যেখানে কোনো ভালো মানুষ পাবেন, মুত্তাকী মানুষ পাবেন, ঈমানদার মানুষ পাবেন, তাওহীদবাদী মানুষ পাবেন, সুন্নাত রাসূলের অনুসারী মানুষ পাবেন, সেখানে তার সাথে আপনি মেশার ফলে, উঠার ফলে, বসার ফলে, তার সাহচর্যে এবং সংস্রবে থাকার ফলে, সান্নিধ্যে থাকার ফলে আপনার মধ্যে তার সেই ভালো গুণগুলো রিফ্লেক্ট আসবে, সেগুলো আপনার ভেতরে প্রবেশ করবে এবং আপনি নিজে ভালো মানুষ হতে পারবেন, ভালো মানুষ থাকতে পারবেন, ধরে রাখতে পারবেন ভালো মানসিকতাকে। পরিবেশ ভালো না হলে মানুষ ভালো থাকতে পারে না। এই কারণে আপনি ভালো মানুষের সংস্রবে থাকবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন। হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহর নেককার বান্দাদের সাথে, ভালো মানুষদের সাথে থাকো। সেটা আরেক জিনিস, আর পীর মুরিদি মানে হলো আরেক জিনিস। তো কোরআন এবং হাদিসের এই নির্দেশ পালন করতে গিয়ে আপনি কোনো আলেমের তত্ত্বাবধানে থাকলেন, আপনি কোনো নেককার মানুষের পরামর্শ নিয়ে চললেন, কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করলেন, অথবা আপনি ভালো মানুষ সেটা একজন নয় একাধিক হতে পারে, তাদের সহবত সান্নিধ্য আপনি নিয়ে চললেন, বিশেষভাবে কোনো একজনের সাথে আপনি পরামর্শ করলেন, সেটা জায়েজ আছে এবং সেটা একটা পদ্ধতি, সেটা কোরআন সুন্নাহ স্বীকৃত পদ্ধতি। কিন্তু পীর না থাকলে বা কারো মুরিদ না হলে মানুষ জাহান্নামে যাবে, এরকম কথা কোরআন হাদিসের কোথাও আমরা যেভাবে মনে করছি সেভাবে বর্ণিত হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেক জায়গায় করাতি জিকির করা হয়, এটা জায়েজ আছে কিনা? করাতি জিকির কোনটা? এটা তো নাম শুনলাম প্রথম। ভাই জিকিরের মধ্যে আবার করাতের মতো জিকিরের সিস্টেম আছে নাকি? আল্লাহ মাফ করুক, আমাদের দেশে জিকিরের নামে অনেক ডান্স, অনেক নাচ গান, অনেক লাফালাফি। হ্যাঁ, এখন নতুন করে শুনলাম যে করাতের মতো, কাটার মতো করে জিকির আছে। এগুলো জিকির না তো, এগুলো জিকির নামে তামাশা হবে। এগুলো জিকিরের নামে কি? তামাশা। জিকির তো এরকম যে আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মানুষের অন্তরগুলো সব কি হয়ে যাবে? প্রশান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তো অন্তর যদি প্রশান্ত হয়ে যায় মানুষ কি লাফালাফি করে? না ভাই, অন্তর যখন শান্ত হয় তখন কি শরীর লাফালাফি করে? অন্তর শীতল শান্ত হয়ে গেলে মানুষের সবকিছু তো শান্ত থাকার কথা, তাই না? এটা কেমন জিকির যে সব অশান্ত হয়ে যায়? এটা কেমন জিকির হলো যে জিকিরে সব কি হয়ে গেল? আরো এই জিকির যখন ছিল না তখনই তো বেচারা শান্ত ছিল, বরং জিকির পরে সে কি হয়ে গেল? তাহলে বোঝা গেল এটা সলিড জিকির না। আল্লাহর স্মরণ হবে অন্তরে, মুখে প্রশান্ত চিত্তে। এগুলোর একটা বড় কারণ হলো যে আমরা সুন্নাতের অনুসরণ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জিকির করেছেন, সাহাবায়ে কিরাম কিভাবে জিকির করেছেন, তাবেঈরা কিভাবে জিকির করেছেন, তবে তাবেঈরা কিভাবে জিকির করেছেন, ওনাদের জিকিরে এই সমস্ত করাতি জিকির, এই সমস্ত আপনার ওই ডান্সের জিকির বা এরকম কোন জিকিরের নামে তামাশা কখনো ছিল না। জিকির এমন একটা আমল, কোরআনে কারিমে এই আমলটাই সবচেয়ে বেশি করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি করে। অন্য কোন আমল কোরআনে এটা বলা হয় নাই, তোমরা কোরআন তেলাওয়াত বেশি করে করো, নামাজ বেশি করে পড়ো, করো হজ বেশি করে করো। হ্যাঁ, অন্য কোন আমলের উপর আল্লাহ তাআলা বলেন বেশি করে করো, সাধ্য অনুযায়ী সব আমলই মানুষ বেশি বেশি করার চেষ্টা করবে, ভিন্ন কথা। কিন্তু আলাদাভাবে আল্লাহ তাআলা কোন আমলকে স্পেশালি বেশি করার কথা বলেন নাই, শুধু জিকিরের কথাটা বলেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে উঠতে, বসতে, চলতে, ফিরতে, খেতে, বাজারে যেতে, বাজার থেকে বের হতে, সর্বাবস্থায় দোয়া পড়তেন, মানে জিকির, কোন না কোন দোয়া পড়তেন, এর মানে কি? আল্লাহর জিকির করতেন, আল্লাহ স্মরণ করতেন। অতএব এটা হলো জিকির, সুন্নত তরিকার জিকির। আচ্ছা, বাজারে যাওয়ার সময় যে দোয়া পড়া হয়, এই দোয়া পড়ার সময় শরীরে কি লাফালাফি আসে আপনাদের?
আপনারা তিরিং বিরিং নাস্তা নাস্তা দোয়া পড়তে পড়তে বাজারে ঢুকেন বাথরুমে ঢোকার সময় দোয়া পড়েন না এই দোয়াটা জিকির না জিকির না আপনি যে দোয়া পড়ে বাথরুমে ঢুকেন কি দোয়া اللهم اني اعوذ بك من الخبث والخبائث الله এই বাথরুমের ভিতরে নানা রকমের দুষ্ট জিন আছে এদের ক্ষতি থেকে এদের নানা রকমের কুমন্ত্রণা থেকে আমি আপনার কাছে পানা চাই দোয়াও করলেন আল্লাহর কথা উল্লেখ আছে আল্লাহর শরণ আছে এই জিকিরের সময় কি আপনি তিরিংবিরিং করে লাফাতে লাফাতে বাথরুমে ঢোকেন না খাওয়ার সময় আপনি দোয়া করেন বিসমিল্লাহ বলে খান তাই না আল্লাহর নাম নিয়ে এটাও তো জিকির বিসমিল্লাহ আল্লাহর নাম তো এই জিকির করার সময় কি আপনি লাফাতে লাফাতে জিকির করেন না মসজিদে ঢোকার সময় اللهم اني اللهم افتح لي ابواب رحمتك আর বের হওয়ার সময় اللهم اني اسالك من فضلك এগুলো সব দোয়া পড়েন না এ দোয়া পড়ার সময় লাফালাফি করেন না গোটা নামাজটাকে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি তোমরা সালাত কায়েম করো নামাজটা পড়ো আমার জিকিরের জন্য আল্লাহ বলেছেন আমার জিকিরের জন্য কি করো নামাজ পড়ো তাহলে গোটা নামাজটা কার জিকির নামাজের শুরুতে আল্লাহু আকবার জিকির শেষে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জিকির শুরুতে আল্লাহ দিয়ে দেখেন আল্লাহু আকবার আর লাস্ট স্টেপটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষেও আল্লাহ শুরুতেও আল্লাহ মাঝখানেও সব আল্লাহ আল্লাহর কথা গোটা নামাজটাই জিকির তো নামাজের সময় কি আমরা তিরিং বিরিং করে লাফাই না জিকিরের যত অপশন আছে কোরআন তেলাওয়াত উত্তম জিকির এটা করার সময় কি কেউ লাফাই আমরা না তাহলে জিকিরের যত ফরম্যাট আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শিখেছি এটা শোয়ার সময় জিকির টয়লেটে যাওয়ার সময় জিকির বাজারে যাওয়ার সময় জিকির মসজিদে ঢোকার সময় জিকির নামাজের মধ্যে জিকির যত জিকির আছে এই কোন জিকিরে কোনো লাফালাফি আমাদের আসে না ওই যে সুন্নাত এর যখন অনুসরণ করব তখন কোনো লাফালাফি তিরিং বিরিং আসবে না আর যখন মনগড়া জিকির করব তখন অটোমেটিক কি আসবে শয়তানে খোঁচাবে যে জিকিরে তো অন্তর প্রশান্ত হয় তোরটার আমি অস্থির করে দিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত তরিকার জিকির করার তৌফিক দান করুন অতএব এই করা টরাত কাটাকাটি এগুলো জিকির না এগুলো সব আমাদের সুন্নতকে অনুসরণ না করার কারণে হয়ে থাকে আপনি সুন্নত অনুযায়ী জিকির করেন দেখবেন যে আপনার কিছু এই সমস্ত লাফালাফি হবে না